2000 সালে কাহো না প্যার হ্যায় ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ঋত্বিকের। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন অমিশা প্যাটেল। এটি পরিচালনা করেন ঋত্বিকের বাবা রাকেশ রোশন। একই বছরে বলিউডে আত্মপ্রকাশ করেন রণধীর কাপুরের মেয়ে কারিনা কাপুর খান। ঋত্বিকের সেই কাহো না প্যার হ্যায় সিনেমার মাধ্যমে কারিনার বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল, কিন্তু এই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। রোমান্টিক অ্যাকশন ঘরানার এই সিনেমা মুক্তির পর দারুণ জনপ্রিয়তা লাভ করে। 10 কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছিল তখন 80 কোটি রুপি। এমন জনপ্রিয় সিনেমার প্রস্তাব ফিরিয়ে মোটেও আফসোস নেই কারিনার, বরং সিনেমাটির অংশ না হওয়ায় আনন্দিতই তিনি। bollywoodlife.com এই খবরই প্রকাশ করেছে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান বলেছেন, এই সিনেমায় অভিনয় করলে অবশ্যই আমি তারকা হয়ে যেতাম, কিন্তু সিনেমাটির অংশ না হয়ে আমি আনন্দিত। কিন্তু কি এমন কারণ রয়েছে যার জন্য এতটা আনন্দিত কারিনা? সিনেমাটির প্রস্তাব নাকচ করার কারণ ব্যাখ্যা করে কারিনা কাপুর বলেছেন, ঋত্বিকের বাবা রাকেশ রোশন তার ছেলের প্রতিটি ফ্রেমের জন্য 5 ঘন্টা ব্যয় করেছেন, আর অমিশার জন্য 5 সেকেন্ডও ব্যয় করেননি। সিনেমাটি দেখলে বুঝতে পারবেন অমিশার মুখের ব্রণ এবং চোখের নিচের কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। অমিশাকে দেখতে মোটেও সুন্দর লাগছিল না, কিন্তু ঋত্বিকের প্রতিটি শট স্বপ্নের মতো। মূলত সিনেমাটি ঋত্বিকের জন্যই নির্মাণ করা হয়েছিল।